একে তো বাসে চাপাচাপি, আবার উল্টা এরকম সিট, তাও আবার পড়েছি পিছনে। ঝাঁকুনি কম ছিল, তবে মাথা নাড়ানোর একটু জায়গা ছিল না, একদম মূর্তি। তা গন্তব্যে পৌঁছে যে জিনিসটা আবিষ্কার করলাম সেটা এইটা। আচ্ছা, কে কে ছোটবেলায় এই কাজটা করেছেন বলেন তো? এইরকম করে এমা, এটা আবার কি পোকা? এরপর হেঁটে হেঁটে না, রিক্সায় চড়ে সেই অতীতে চলে গেলাম, এখন থেকে প্রায় 7 বছর আগে, যেখানে গিয়েছিলাম আমার সেই শৈশবে। এখানে একটা ড্রেনের উপর দিয়ে চিকন রাস্তা চলে গেছে, যে জায়গা দিয়ে আমাকে প্রত্যেক দিন যাওয়া আসা করতে হতো। এরপর দেখা হলো এক ছোটোবেলার বন্ধুর সঙ্গে, তার সঙ্গে অনেক কথা হলো, তারপর রিক্সায় চড়ে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে গেলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম, রাজশাহী চাইতে চাপায়ে বেশি ধুলা নাকি? একটু স্পেশাল কিছু খাওয়ার ইচ্ছা ছিল, তাই ফুড প্যান্ডায় অর্ডার দিলাম। ওইটা প্রথম দিনের আর এটা দ্বিতীয় দিনের, মানে ওইটা ছিল প্রথম রাতের খাবার আর এটা ছিল দ্বিতীয় রাতের খাবার।